কোভিড সংক্রমণ থেকে দূরে থাকতে আপনার এবং আপনার পরিবারের সুরক্ষায় হিন্দুস্তান মেশিনারিজ আনল অটোমেটিক টাচলেস স্যানিটাইজিং টানেল। এটি স্কুল, কলেজ, অফিস, রেস্টুরেন্ট, হাসপাতাল এবং বাড়িতে ব্যবহার করে নিজেদের সুরক্ষিত রাখুন। পাঁচলা বিধায়ক গুলশান মল্লিক ফ্যান ক্লাব আয়োজন করলো এক রক্তদান শিবিরের, যেখানে 100 জনের বেশি মানুষ রক্তদান করলেন। মূলত রক্তের এই চাহিদাকে মাথায় রেখে তাদের এই পরিকল্পনা। এর পাশাপাশি পাঁচলা কেন্দ্রে গাব্বেরিয়া হাসপাতালে স্বাস্থ্যকর্মী এবং সমস্ত রোগীদের হাতে ফল তুলে দিলেন। পাঁচলা বিধায়ক গুলশান মল্লিকের জন্মদিনে এমন উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই। রিপোর্ট শঙ্খ ভট্টাচার্য, বেঙ্গল বুলেটিন নিউজ চ্যানেল, পাঁচলা। বাঙালির সর্বশ্রেষ্ঠ দুর্গা উৎসব, সেই দুর্গা উৎসবের মহা লয়ের দিন, পবিত্র দিন, অপরদিকে বিশ্বকর্মা পূজা, আর অন্যদিকে আমাদের পাঁচলা ফ্যান ক্লাব আজকে আমাদের রক্তদান শিবির থেকে আরম্ভ করে এই হাসপাতালে দুস্থ রোগীদের মধ্যে ফল বিতরণের আয়োজন করেছে। সেখানে আমাদের মাননীয় বিডিও ম্যাডাম আছে, আমাদের অফিসিয়াল ইনচার্জ আছে, পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি আছে, জেলা পরিষদের মেম্বার আছে, পঞ্চায়েত সমিতির সদস্য আছে, কর্মদক্ষ আছে, অন্যান্য কর্মদক্ষ আছে, এলাকার বিশিষ্ট ব্যক্তিগত সবাই আছে। সকাল থেকে এই অনুষ্ঠান চলছে, আমরা প্রতিবারই ফল বিতরণের আয়োজন করে থাকি, এবারেও আমরা করেছি। এবারেও সেই এই গরিব দুস্থ মানুষদের একদিনে তো আর ফল বিতরণ করলে হয়নি, তবুও আমরা এলাকার হাসপাতাল, হাসপাতালে যে কোনো ব্যাপারে আমরা সবসময় ঝাঁপিয়ে পড়ি, আমরা ডাক্তারবাবু নার্সেদের পাশে থেকে সাহায্য সহযোগিতা করি, সেই উদ্দেশ্যেই এই হাসপাতালকে বেছে নেওয়া। আজকে সারাদিন কী কী কর্মসূচি সকাল থেকে রয়েছে? আজকে নৃত্যসঙ্গীত থেকে বাউল গান থেকে আরম্ভ করে অন্যান্য সাংস্কৃতিক অনুষ্ঠান আছে, তার সঙ্গে তো রক্তদান শিবির আমাদের এখনও চলছে। বিভিন্ন বক্তারা এরাও ছিল, এবং বৃক্ষরোপণের জন্য আমরা যারা রক্ত দিচ্ছি তাদের তো একটা গাছও আমরা সঙ্গে সঙ্গে দিয়ে দিচ্ছি। সেই গাছটা আগামী দিনে এলাকায় লাগলে একটা আগামী দিনে বড় কাজে লাগবে, বড় মহৎ কাজে লাগবে, সেইগুলিও আমরা ভেবে এইগুলিও আমরা করেছি। দাদা, আজকে রোগীদের হাতে ফল তুলে দেওয়া হলো, তো জন্মদিনে বিশেষ এই উদ্যোগটা নেওয়ার কারণটা কি? জন্মদিন বলে না, আমাদের ফ্যান ক্লাবের এই রক্তদান শিবির, এই আপনাদের ফ্যান ক্লাবের উদ্যোগে? হ্যাঁ, আমাদের ফ্যান ক্লাবের উদ্যোগে, জন্মদিন নামে মাত্র আমরা এই আনুষ্ঠানিকভাবে এইভাবে জন্মদিন আমরা পালন করে নিই আর আমরা করতে চাই। গাছের যে প্রয়োজনীয়তা, গাছের যে উপকারিতা, আমরা যারা গ্রামের মানুষ, আমরা যারা গ্রামে বাস করি, এই গাছের দূষণ থেকে বাঁচার জন্য অনেক কিছু আবহাওয়া গাছের মানুষের কাজে লাগে, অনেক দূষণ মুক্ত হয়, অনেক এলাকায় দেখবেন গাছপালা যেখানে আছে রোগ মুক্ত হয়, অনেক কিছু হয়। সেই জন্য গাছটা তো আমাদের প্রয়োজনীয়তা খুবই। আজকে সরকার বিভিন্নভাবে গাছ দিচ্ছে যে রাস্তার চারিদিকে গাছ লাগা, আজকে 100 মতো ওরা নিতে পারবে। আজকে ওদের যা ক্যাপাসিটি আছে 80 থেকে 100 জন নিতে পারবে। ডোনার আমাদের 200-এর কাছে ডোনার আছে। এটা পাঁচলা বিধানসভা গুলশান মল্লিক ফ্যান ক্লাব বলেই নাম দিয়েছে আমাদের, যারা 15টা গ্রাম পঞ্চায়েত। হ্যাঁ, কলকাতা মেডিকেল কলেজ হসপিটাল এখান থেকে। আমার নাম গুলশান মল্লিক, আমি এখানে বিধায়ক। বিগত বছরগুলি আমরা মোটামুটি বিধায়কের জন্মদিন আমরা যে যার মতোভাবে বিভিন্ন অঞ্চলগতভাবে আন্তরিকতার সঙ্গে করার চেষ্টা করেছি। এবছরে মহালয় বিশ্বকর্মা পুজো খুবই শুভ দিন এবং আমাদের বিধায়কের সেদিনকেই জন্মদিন। এইটা আমরা ভাবলাম যে আজকে একটা অতিমারি চলছে এবং রক্তের ভীষণ ক্রাইসিস, আমরা তাই বিধায়কের এই জন্মদিনটাকে উপলক্ষে বেছে নিলাম। এতে যদি আমরা রক্তদান শিবির করতে পারি তাহলে একই সঙ্গে বিধায়ককেও সম্মান জানানো হলো, সেই সঙ্গে অনেক দুস্থ অসহায় মানুষের পাশেও আমরা এই জন্মদিনটা স্মরণ রেখে কাজ করতে পারলাম। এই যে আগে রক্তদান শিবির হয়নি, তবে আমরা বিভিন্নভাবে আজকের দিনটাকে ওনার সামনে রেখেই অনেক কিছু কিছু মানুষের কাছে যাওয়ার চেষ্টা করেছি, কিন্তু রক্তদান শিবিরটাই প্রথম এবং আগামী দিনে আমরা চেষ্টা করব এইটাকে চালিয়ে যাওয়ার জন্য। এবং একই সঙ্গে রক্তদান শিবিরের পাশাপাশি
এই ফ্যান ক্লাবের উদ্যোগেই আজকে গাবদড়িয়া স্টেট জেনারেল হসপিটালে অ্যাডমিটেড পেশেন্টদের আমরা কিছু ফলও বিতরণ করতে পেরেছি। আর রক্তদান শিবির আশা করছি আগামী দিনে আমরা এই দিনটায় চালিয়ে যাব। আমি লাল্টু কুমার হাউলি, আমরা ফ্যান ক্লাবের মানে আমরা সবাই একসঙ্গে উদ্যোগ নিয়ে এই কাজটা করতে পেরেছি। কোভিড সিচুয়েশনে আপনাদের সুরক্ষায় আমাদের সম্পদ। ব্লু হেভেন ক্যাটারিং কাজ করে চলেছে আপনাদের সুরক্ষার কথা মাথায় রেখে। বিয়ে, বৌভাত, অন্নপ্রাশন, জন্মদিন এবং যে কোনো সামাজিক কাজে সুস্বাদু ও সুরক্ষিত খাবারের জন্য আজই বুকিং করুন। ব্যাগসহ প্যাকিং খাবার মিলবে সঠিক মূল্যে।